স্বাগতম বাংলা ধামাকা চ্যানেলে। কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের হামলা। কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করা ছাত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও কাঁদুনি গ্যাস ছুড়ে তাদের তুলে দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা 7টায় পুলিশ কাঁদুনি গ্যাস ছোড়া শুরু করে, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে লাঠিপেটা। পুলিশের হামলার মুখে কয়েক মিনিটের মধ্যে শাহবাগ মোড় থেকে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে চারুকলার সামনে, অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।